चीना टिकटकेर विकल्प भारतेर चिंगारी राताराति 30 लाख डाउनलोड। चीना पण्य बर्जनेर डाके साड़ा दिए एकेर पर एक चीना पण्य बर्जन करे चलछे भारतीयरा। प्रिय चायना ऐप टिकटक छुड़े फेले राताराति विकल्प हिसेबे चिंगारी ऐप खुजे निल भारतीय आम जनता। राताराति 30 लाख टिकटक ব্যবহারকারীর মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। ব্যাঙ্গালোরে গত বছর বিশাত্তা নায়ক ও সিদ্ধার্থ গৌতম নামের দুই ভারতীয় এই অ্যাপটি লঞ্চ করেন। এই অ্যাপে হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ৮টি ভাষা রয়েছে। এটিতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চ্যাট এবং বন্ধুদের সঙ্গে আলাপ করার একাধিক সুবিধা রয়েছে। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, অডিও ক্লিপ, জিআইএফ স্টিকার ও ছবি আপলোড করার অপশন রয়েছে। অর্থাৎ টিকটকের থেকে অনেক বেশি সুবিধা রয়েছে এই অ্যাপসে। সবচেয়ে বড় কথা, প্রতি ভিডিও আপলোড করলে চিংড়ি ব্যবহারকারী পয়েন্ট পাবেন। নির্দিষ্ট সংখ্যক পয়েন্টের ভিত্তিতে টাকা পাবেন তিনি। গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে। স্মার্ট মাস্ক বানালো জাপান, লিখবে মুখের ভাষা, করবে অনুবাদ। স্মার্ট মাস্ক বানিয়ে হইচই ফেলে দিয়েছে জাপানি স্টার্টআপ সংস্থা ডোনাট রোবোটিক্স। জাপান থেকে 8টি পৃথক ভাষার অনুবাদ করার বিশেষ ক্ষমতা রয়েছে এই স্মার্ট মাস্কের। $40 দামের এই মাস্কটিকে স্মার্টফোন বা ট্যাবের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করা যায়। এর ফলে স্পিচ ইনটু টেক্সট মেসেজ, অর্থাৎ আপনাকে মেসেজ লিখতে হবে না, কিছু বললেই অত্যাধুনিক প্রযুক্তির মাস্ক সেটা লিখে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। ফোন করা সহ একাধিক পরিবেশনা পাবে ব্যবহারকারীরা। শুধু তাই নয়, মুখ ঢাকা অবস্থায় গলার আওয়াজ কমে যাওয়ার মতো সমস্যার সমাধানও করবে এই স্মার্ট মাস্ক। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে 5000 স্মার্ট মাস্ক বানিয়ে বিক্রি করতে চলছে সংস্থাটি। PNY ব্র্যান্ডের পোর্টেবল SSD এখন বাজারে। বিশ্বখ্যাত PNY ব্র্যান্ডের পোর্টেবল SSD বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস BD লিমিটেড। এটি পোর্টেবল হার্ড ডিস্কের তুলনায় 20 গুণ বেশি গতিসম্পন্ন। ডেস্কটপ বা ল্যাপটপ উভয় ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য। এই সলিড স্টেট ড্রাইভটিতে রয়েছে প্রথম প্রজন্মের LED USB 3.1, ফলে এটি USB 3.0 এবং USB 2.0 উভয়কেই সমর্থন করে। উচ্চ গতি সম্পন্ন এই পণ্যটির রিডিং স্পিড 430 MBps এবং রাইটিং স্পিড 400 MBps। এটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের কাজের উপযুক্ত। বর্তমানে 240 GB এবং 480 GB স্টোরেজ দিয়ে পণ্যটি বাজারে ছাড়া হয়েছে। ফটোগ্রাফিতে অপ্রতিদ্বন্দ্বী ফোন Huawei P40। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই অনলাইন লাইভ স্ট্রিমের মাধ্যমে গত মার্চ মাসে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে Huawei। Huawei P40 সিরিজকে 2020 সালের সেরা ফটোগ্রাফি স্মার্টফোন হিসেবে নির্বাচিত করেছিল টেকনিক্যাল ইমেজ প্রেস অ্যাসোসিয়েশন। স্মার্টফোনটির ডাইনামিক রেঞ্জ ও কম আলোতে ছবি তোলার দক্ষতা বৃদ্ধি, কালার টেম্পারেচার সেন্সর, সকল পিক্সেল ফোকাস করার ক্ষমতা এবং XD ফিউশন ইঞ্জিন যা মসৃণভাবে জুম করতে ও ছবির মান ঠিক রাখতে সহায়তা করে। আকর্ষণীয় ডিজাইনের Huawei P40 ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জানতে চোখ রাখুন স্ক্রিনে। আমি অর্ণি ইসলাম, এতক্ষণ শুনছিলেন ডেইলি টেক বাংলা। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।